স্ক্রিনটা দেখা যাইতেছে না? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা আমি শুরু করি। আচ্ছা দেখেন, গতকালকে যখন আমি ফটোশপে ক্লাস শুরু করছিলাম এখানে, ঠিক আছে, এই যে এখানে ডান পাশে ব্যাকগ্রাউন্ড আমি একটা দেখতে পাচ্ছেন না, যেটা লেখা দেখতে পাচ্ছেন এখানে, এখানে তালার মতো আছে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো কিন্তু লেয়ার বলে, বুঝতে পারছেন? আমরা লেয়ার বলে, গতকালকে যখন আমরা এই যে অবজেক্ট গুলো নিছিলাম, মনে করেন এখান থেকে নিছিলাম, মনে করেন এখানে আমি কন্ট্রোল ডিলেট দিই, কন্ট্রোল ডিলেট ডিসিলেক্ট করে দিই, আবার অল্টার ডিলেট দিই, ডিসিলেক্ট করে দিই, ঠিক আছে, এটা কিন্তু একটা লেয়ারই আছে। কিসে আছে বলুন তো? একটা লেয়ারই কিন্তু আছে, বুঝতে পেরেছেন? একটা লেয়ারে, হ্যাঁ একটা লেয়ারই আছে, এগুলোকে আমি মুভ করতে পারতাছি না, এটা লক করা আছে, যেটা আমার মুভ করা যাবে না। আপনারা যখন কাজ করবেন, মনে করেন এগুলো মুভ করাতে চাই, যদি মুভ করাতে চাই, কন্ট্রোল অল্টার যেতাম পিছনে যাই, আমি যদি আলাদা আলাদা লেয়ারে নিয়ে কাজ করি, তাহলে কিন্তু এগুলোকে আমি মুভ করাতে পারবো, মডিফাই করতে পারবো, অন্যান্য যে কোনো এডিট করতে আমার সুবিধা হবে, ঠিক আছে। মনে করেন এখানে আমি একটা লেয়ার নিই, এখানে এটা এই যে দেখেন ক্রিয়েট টুল লেখা আছে, এখানে ক্রিয়েট নিউ লেয়ার, জি ভাই দেখা এখানে যদি আপনি লেয়ার নেন, এখানে যদি একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে এখন যদি আপনি একটা অবজেক্ট মানে এখানে যদি আমি এই যে লেয়ার সিলেক্ট অবস্থায় মনে করেন, এই সিলেক্ট সিলেক্ট অবস্থায় যদি মনে করেন আমি এখন মনে করেন একটা ইয়া নিই, এখন যে কোনো একটা কালার দিই, কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন না, নাকি বলেন? কন্ট্রোল ডি দিয়ে আমি হ্যাঁ ডিসিলেক্ট, ভাই হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিই, মনে করেন এটা, এই যে দেখেন এখন কিন্তু এটা হচ্ছে এই যে লেয়ার এক, এটা কিন্তু একটা লেয়ার, আবার ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু এটা একটা লেয়ার, ঠিক আছে। আমি যদি আরো আরো লেয়ার নেই এখান থেকে, দেখেন এখান থেকে মনে করেন আরেকটা অবজেক্ট নেই আমি, ফটোশপের কাজ কে যেন আশেপাশে পারেন আগে থেকে, দেখেন না ভাই আমি পারি না, সমস্যা নেই, দেখেন কন্ট্রোল ডিলিট দেন, কন্ট্রোল ডি দেন, এই যে এটা হচ্ছে মুভ টুল, এটা কি তোল বলেন তো, মুভ টুল, মুভ, হ্যাঁ এই মুভ টুল। এখন কিন্তু আমি মনে করেন এই যে এখানে, এখানে কিন্তু কয় নাম্বার লেয়ার সিলেক্ট আছে বলুন তো, এখন এই যে লেয়ার দুই আছে, দুই সিলেক্ট আছে কিন্তু, বুঝতে পেরেছেন? হ্যাঁ দুইয়ের ভিতর থেকেই লাল অবজেক্ট আছে, এখন কিন্তু আমি এই সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ারে যেটা লাল অবজেক্ট আছে, এই মুভ টুল দিয়ে কেন এটা আমি নড়াতে চড়াতে পারবো এখন, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আবার মনে করেন লেয়ার একে কি আছে, এই যে হলুড সার্কেলটা নিচে, ঠিক না, এটা সিলেক্ট করি, এবার এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট কিভাবে করবো, ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে এখানে মাউস দিয়ে, আর অনেকভাবে সিলেক্ট করা যায়, আমি দেখাচ্ছি একটু পরে, এই যে এভাবে কিভাবে মুভ করানো যাবে, ঠিক আছে, এই যে ধরে এই যে মুভ টুলটা নিয়ে এভাবে কি করা যাবে, মুভ করানো যাবে, বুঝতে পেরেছেন? এই যে দেখেন এখন মনে করেন আমি এই যে হলুদ লেয়ারটা মুভ করাইতেছি, এই অবস্থায় কিন্তু আমি লাল লেয়ারটা মুভ করাইতে পারবো না, কেন করাইতে পারবো না, যেহেতু এই এক নাম্বার লেয়ারে এই হলুদ শেপটা আছে, ঠিক না, বুঝতে পারছেন? আমি যদি এই লাল লালের এখানে মাউসটা যদি নাড়াইও, আমার ওই হোলটাই এখন নড়াচড়া করতে থাকবে, কেন নড়াচড়া করতে থাকবে বলুন তো? এই হলুদটাই সিলেক্ট করা, হলুদটা সিলেক্ট করা বলতে আর কি, এই হলুদটা যেই লেয়ারে, এই হলুদ অবজেক্টটা যেই লেয়ার আছে সেই লেয়ারটা সিলেক্ট করা আছে, ঠিক আছে। এখন যদি আমি এই উপরে লেয়ার টুটা সিলেক্ট করে যদি একটু এই লেয়ারে কি আছে, এই যে রেক্টাঙ্গেল লাল শেপটা যেটা আছে আর কি, লাল অবজেক্টটা যেটা আছে, ঠিক না, নাকি বলেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এইটা, ওকে আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। মনে করেন আপনি এখন দেখেন আপনি যদি লেয়ার ওয়ান সিলেক্ট আছে না, নাকি? জি ভাইয়া, আচ্ছা কন্ট্রোল যেতে প্লিজ শোনা যায়, একটা জিনিস দেখেন, একটা জিনিস দেখেন, মনে করেন লেয়ার ওয়ান এখনটা সিলেক্ট আছে, এখন যদি ক্লিক করি তাহলে লেয়ার ওয়ানের উপর আরেকটা লেয়ার ক্রিয়েট হবে, ঠিক আছে, হ্যাঁ আগে যদি লেয়ার টু সিলেক্ট করে যদি ক্রিয়েট দিয়ে তাহলে কোথায় সিলেক্ট হবে, আরেকটা লেয়ার কোথায় তৈরি হবে, উপরে না নিচে বলেন তো? উপরে 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 তৈরি হবে, এখন যদি আমি এখন যদি আমি লেয়ার নেই কোথায় ক্রিয়েট হবে, উপরে, ঠিক না, আবার এই মাঝখানে লেয়ার থ্রিতে ক্লিক করে যদি আবারই করি কোথায় তৈরি হবে বলুন তো? উপরে উপরে আরেকটা তৈরি হবে, এরকম বিষয়টা, ঠিক না। এখন যদি মনে করেন এই যে আমি মনে করেন এক নাম্বার লেয়ারটা সিলেক্ট আছে, এটা তো আমি লেয়ার দিলে কি হবে, আরেকটা লেয়ার কোথায় তৈরি হবে, একের উপরে, ঠিক না। এখন যদি আমি নিচে দিতে চাই, জাস্ট এই যে এখানে এটা এটা দ্বারা আমি নতুন লেয়ার তৈরি করি, ক্রিয়েট নিউ লেয়ার দিয়ে, ঠিক না, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এই যে এটা ক্লিক করেন, দেখেন এটা নিচে তৈরি হয়েছে, ঠিক না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, মনে করেন এই যে দুই নাম্বার লেয়ার, এটা যদি উপরে দিতে চাই কোনটা ক্লিক করবো, জাস্ট এটা ক্লিক করবো, নাকি বলেন? ঠিক না,
জিরে। আর যেটা নিচে ক্লিক, আর যদি নিচে দিতে যাই কি করবো বলেন? একটু আগে করলাম যে কন্ট্রোল কন্ট্রোল টিপে ওইটা, হ্যাঁ দেন, তাহলে নিচে লেয়ার তৈরি হবে। ঠিক আছে বিষয়টা, ওকে। আচ্ছা এটা গেল, এখন আপনি একটা জিনিস, এখন কোন কোন লেয়ারে অবজেক্ট আছে, যেমন এইটা একটা অবজেক্ট আছে, এই যে এইটা যে হলুদ একটা অবজেক্ট আছে দেখা যাচ্ছে কিন্তু, ঠিক না নাকি? আবার মনে জি করে, ভাইয়া। আবার মনে করে এই যে দুই না, এই যে লাল, এটা এটা সিলেক্ট করে নেন। এখন কি আর বাকি লেয়ার কিছু আছে? কিছু তো নাই, নাই কিন্তু এগুলোতে। ঠিক আছে, এগুলোতে মনে করেন আমি আর অবজেক্ট দিতে পারবো, আর যে কোনো জিনিস দিতে পারবো। মনে করেন এই 6 নম্বর লেয়ারটা কিন্তু আমি 6 নম্বর লেয়ার কিছু একটা দিতে চাই, কি করবো? এটাকে একটা সিলেক্ট করে নিবো, ঠিক না? সিলেক্ট করে নিই, জি ভাইয়া। অথবা সাথে সাথে দিয়ে নেবেন, সমস্যা নেই। মনে করেন আমি এগুলো ডিলিট করে দিই। আচ্ছা ডিলিট করবো কিভাবে এটা এখনই দেখাই দিই আমি। মনে করেন ডিলিট কিভাবে করবো আমি, আমি দিলে লেয়ার, এই যেমন এই লেয়ারটা সিলেক্ট আছে, এই সিলেকশনটা আমি কিভাবে সরাবো? জাস্ট এই ফাঁকা জায়গাটা ক্লিক করবো, অথবা এই যে ব্যাকগ্রাউন্ডে যে সাদা অংশ আছে এখানে একটা ক্লিক করবো, এই ফাঁকা জায়গায় ক্লিক করুন, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই নিচে এই যে লেয়ার এটা সিলেক্ট আছে, সিলেকশন কিভাবে সরাবো বলুন তো? ভাই ফাঁকা জায়গায় ক্লিক করতে হ্যাঁ হবে। ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। ঠিক আছে, এখন এই লেয়ার ডিলিট কিভাবে করব? ডিলিট করার জন্য আমি যে লেয়ারটা ডিলিট করব সেই লেয়ারটা সিলেক্ট করতে হবে। কিভাবে করব সেই লেয়ারটা সিলেক্ট কিভাবে করে, এটা একটা ক্লিক করলাম, মনে করেন আবার ছ, এটা মনে করেন এই লেয়ারটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। আবার যদি মনে করেন আমি 5 নাম্বার ডিলিট করতে চাই, কি করতে হবে? এটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিতে হবে, অথবা কিবোর্ডটা ডিলিট প্রেস করবো, অথবা রাইট বাটন ক্লিক করলে আপনার এই যে ডিলিট লেয়ার পাওয়া যাবে। ঠিক আছে, কি বললাম? জি ভাইয়া। এই যে মনে করেন 5 নাম্বার ধরে ছেড়ে দিলেও তো হবে, হ্যাঁ ধরে না সেরা দিলে হবে, এটার উপরে সেরা দেন। ঠিক আছে, এটার উপরে সেরা দিলে হবে, তাহলে কিবোর্ডটা ডিলিট প্রেস করলে হবে, রাইট বাটন ক্লিক করলে ডিলিট করলে হবে, আবার এই যে এটা সিলেক্ট করে এইখান থেকে ডিলিট দিয়ে দিলে হবে। ঠিক আছে, এটা এখানে লেটার ডিলিট হয়ে গেছে, ঠিক না নাকি? জি ভাইয়া, ডিলিট হয়ে গেছে মনে করেন, ডিলিট করে দিলাম এই লেয়ারটা, একটা এটা সিলেক্ট করে ডিলিট হয়ে গেছে। আবার নেই লেয়ার, ঠিক আছে, লেয়ার নিয়ে এটাতে একটা সিলেকশন, একটা সিলেকশন দিয়ে একটা কিছু নেই, কন্ট্রোল ডিলিট দিই, মনে করেন কন্ট্রোল ডি দিয়ে দিই। আবার মনে করেন একটা লেয়ার নেই, এবার মনে এখানে মনে করেন অন্য একটা কালার দিই, উল্টা ডিলিট দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই। আচ্ছা আড়াইটার সময় কেন জয়েন করছেন ফয়েজ সাহেব? ফয়েজ সাহেব আছেন আপনি? ও ভাই জি ভাই, বাসার বাইরে আসলাম, এগুলো তো ভাই সিরিয়াস থাকতে হবে তো, আপনি সিরিয়াস না থাকলে তো এগুলো আগাইতে পারবেন না, বুঝতে পারছেন? একটা জিনিস যদি আপনি মজা না নিয়ে শিখেন তাহলে কেমনে কি? আমি যেমন 2:15 ক্লাস, তা তো 15 মিনিট লেট করি ক্লাস, আপনারা যারা আসেন 2:15 মিনিট যদি জয়েন না করেন তাহলে কেমনে কি? এখন একটা নিয়ম করা উচিত ছিল, নিয়ম করা উচিত ছিল 2:15 পর আমি আর অ্যাকসেপ্ট করবো না, আর এটা নিয়ম করা উচিত ছিল প্রথম থেকেই। এখানে সুযোগ দিয়ে দিছি, আপনারা মনে করেন এখন যে যে সময় পারেন জয়েন করেন, একেবারে মনে করেন ভাত খান, তারপর ঘুম পারেন, রেস্ট টেস্ট নিয়ে তারপর একেবারে 3টার সময় এসে জয়েন করেন। জয়েন করবেন, ঠিক আছে, কি বললাম? আচ্ছা দেখেন যেটা বলতে চাইছিলাম, এই যে আমি লেয়ারটা আগে নিয়ে মনে করেন এটার ভিতরে কোন একটা অবজেক্ট দিতেছি, ঠিক না নাকি বলেন? কন্ট্রোল ডি ভাইয়া, কন্ট্রোল, এটা কোনো আগে পরে কোনো সমস্যা নেই, ইচ্ছা করলে মনে করেন আপনি আলাদা লেয়ারও যদি কিছু বানাতে চান আগে সিলেকশনটা নিয়ে নেন আপনি, পরে লেয়ার দিয়ে নেন, একই কথা। ঠিক আছে, ওটা আগে লেয়ার নিয়ে দিয়ে নেন অথবা পরে লেয়ার দেন, একই কথা। ওকে, এখন লেয়ার দিয়ে নিই, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? অল্টার ডিলিট দিই, জি ভাইয়া, কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে দিই। ঠিক আছে, আবার একই লেয়ার, তো আবার মনে করেন 1 নম্বর লেয়ার, মনে করেন এই যে এটা তো 1 নম্বর লেয়ার, চোখ বন্ধ করেন, এটা হচ্ছে 1 নম্বর লেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর লেয়ার, এটা তো মনে করেন আবার যদি আরো কোনো অবজেক্ট দিই তাহলে কিন্তু এই যে আমি সিলেক্ট মনে করেন এটা দিলাম, অল্টার ডিলিট দিই, কন্ট্রোল ডি দিই, শিফট ধরে নেই, অল্টার ডিলিট দিই, কন্ট্রোল ডি দিই। আচ্ছা সোহান সাহেব আছেন আপনি এখানে?
জয় আছি, হ্যাঁ দেরি হলো কেন লেট করে জয়েন করতে? একটু বাইরে গেছিলাম, আপনার তো নেট সেই জন্য। নেট থাকে না সেটা ভিন্ন বিষয়, এইসব কজ দেখালে তো ভাই হবে না, এইসব ক্ষেত্রে তো সিরিয়াস থাকতে হবে। আচ্ছা দেখেন এখানে এক, এই দেখেন এই যে এক, এই এক নাম্বার লেয়ারে কয়টা অবজেক্ট, কয়টা অবজেক্ট আছে? তিনটা ঠিক না, নাকি বলেন? তিনটা না? জি ভাইয়া তিনটা। এই দুই নাম্বার লেয়ারে এই চোখ বন্ধ করে একটা অবজেক্ট, এই চোখ বন্ধ ক্লিক করলে চোখ বন্ধ হইতাছে, এই চোখ বন্ধ একটা অবজেক্ট এরকম আর কি। ঠিক আছে এখন মনে করেন আমি চার নাম্বার লেয়ারে এই লেয়ারটা সিলেক্ট করবো, কিভাবে করবো এটা সিলেক্ট করবো, এই লেয়ারটা সম্ভবত এইটাই যেভাবে মুভ করানো যাবে। আচ্ছা এবার আমি লেয়ার সিলেকশনটা একটু দেখাই, মনে করেন একটা একটা করে লেয়ার কিভাবে সিলেক্ট করতে, এইভাবে ক্লিক করে সিলেক্ট হইতেছে, এটা ক্লিক করে সিলেক্ট হইতেছে, এটা ক্লিক করে সিলেক্ট হইতেছে, ঠিক না নাকি? হ্যাঁ ভাইয়া। এখন যদি মনে করেন আপনি একাধিক লেয়ার সিলেক্ট করতে চান তাহলে কি করবেন? মনে করেন এক নাম্বার আর চার নাম্বার ডিলিট করবেন বা অন্য কোনো কাজ করবেন, তাহলে কি কিভাবে সিলেক্ট করবেন? মনে করেন এক নাম্বার ক্লিক করলেন আবার কন্ট্রোল ধরে চার নাম্বার ক্লিক করবেন, তাহলে কি হলো আমার এক আর চার একসাথে সিলেক্ট হয়েছে কিন্তু, বুঝতে পারছেন? এখন যদি নারান এই যে মনে করেন এক আর চারে যা যা থাকবে সবই কিন্তু আমি মুভ করাতে পারবো, এই যে মুভ টুল দিয়ে, এটা কিন্তু মুভ টুল, এই যে মুভ টুল কিছু মুভ করানোর জন্য এটাই মুভ টুলে ক্লিক করে তারপরে আপনি মুভ করাবেন। ঠিক আছে মুভ করাবেন। আচ্ছা মনে করেন তারপরে মনে করেন আপনি যদি মনে করেন এক থেকে, মনে করেন এক থেকে চার পর্যন্ত সবগুলো সিলেক্ট করবেন, তাহলে আপনি মনে করেন তাহলে কিভাবে করতে পারি আমরা, এটা সিলেক্ট করি কন্ট্রোল করে এটা ক্লিক করি, কন্ট্রোল করে এটা ক্লিক করি, কন্ট্রোল করে এটা ক্লিক করি, একটা একটা করে, ঠিক না নাকি? হ্যাঁ ভাইয়া। কিন্তু আরেক ভাবে করানো যাবে, মনে করেন এই যে এক থেকে আমি আরো কয়েকটা লেয়ার নিয়ে নিই, মনে করুন সে মনে করেন একটা কত কতগুলো লেয়ার নিয়ে নিই, মনে করেন পলিগনতে পলিগন দিয়ে সিলেকশন দিয়ে এখান থেকে মনে করেন অল্ট অল ডিলিট দিয়ে কন্ট্রোল ডিলিট দিয়ে সিলেক্ট করে দিই, আরো নেই মনে করেন, আচ্ছা এগুলো দিয়ে নেই। আচ্ছা আমি কালকে এই সোয়াচের এই অপশনগুলো বুঝাইছিলাম আপনাদেরকে? জি ভাইয়া বুঝাইছিলেন। সোয়াচের এটা বুঝাইছিলাম না? হ্যাঁ জি ভাইয়া। আমি মনে করেন অল্টার ডিলিট দিই কন্ট্রোল ডি দিই, আচ্ছা আর একটু বেশি করে লেয়ার নিয়ে নিলাম। দেখেন এটা তো বললাম একটু আগে বললাম লেয়ার যদি আমি সিলেক্ট করি তাহলে কি হবে, এটা সিলেক্ট করলাম আবার মনে করুন চার ছিল কন্ট্রোল এটা সিলেক্ট করতে চাইতে, এটার সাথে যদি আবার ছয় সিলেক্ট করতে চাইতে কি করবো, কন্ট্রোল এটা সিলেক্ট করবো নাকি, ঠিক না? এখন আপনি যদি মনে করেন এই যে এটা মনে করেন আপনি মনে করেন এক থেকে ছয় পর্যন্ত সিলেক্ট করবেন, এখন তো আপনি কি করতে পারেন কন্ট্রোল হয়তো একটা একটা করে আপনি যত এইভাবে সিলেক্ট করবেন নাকি, ঠিক না? এখন আরেকভাবে সহজ, এই যে একটা একটা করে করলাম এটা না করে আপনি ইচ্ছা করলে আপনি লেয়ার ওয়ান দেন, এবার এই মনে করেন এক থেকে ছয় পর্যন্ত সিলেক্ট করবেন, তাহলে শিফট ধরে আবার এটা ক্লিক করেন তাহলে একবার সিলেক্ট হয়ে গেছে যাবে, লেয়ার প্যাটার্ন ক্লিক করেন একবার হয়ে যাবে। ঠিক আছে আবার মনে করেন আমি পাঁচ নাম্বার লেয়ারটা সিলেক্ট করলাম, চার নাম্বার লেয়ারটা সিলেক্ট করলাম, আমি মনে করেন চার থেকে এক পর্যন্ত সিলেক্ট করবো, কি করবো বলেন এবার? শিফট টিপে, হ্যাঁ শিফট টিপে লেয়ার একে ক্লিক করে দেখেন সব সিলেক্ট হয়ে গেছে, ঠিক না নাকি? এখন প্রয়োজনে সবগুলো ডিলিট করে দেন আপনি, আপনার যদি মন চায় ডিলিট করে দেবেন নাকি, অথবা কিবোর্ডে ডিলিট প্রেস করবেন অথবা যে রাইট বাটন ক্লিক করে কিন্তু আপনার ডিলিট লেয়ার অপশন পাওয়া যাবে। ওকে এই একটা কিছু, এই একটা ব্যাপার গেল। এখন এই যে দেখেন লেয়ার তো আমরা এইখান থেকে ক্লিক করে করে সিলেক্ট করতেছি, ঠিক না নাকি? হ্যাঁ ভাইয়া। এখন আমরা এই ডকুমেন্টে যে যেই লেয়ারে যে অবজেক্টগুলো আছে এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করতে পারবো এই লেয়ার গুলো, কিভাবে সেটা সেখানে সেটা করার জন্য সেটা করো, সেটা করার জন্য এখানে মনে করেন অটো সিলেক্ট দিয়ে রাখবেন, কি করবেন বলেন তো? অটো সিলেক্টটা দিয়ে রাখবেন, ঠিক আছে? অটো সিলেক্ট দিয়ে রাখলে সুবিধাটা হবে কি, আপনার অটো সিলেক্ট দিয়ে হয়তো সবসময় কাজ করতে পারবেন না, যখন ডিস্টার্ব করবেন তখন চেক মার্ক উঠায় রাখবেন, ঠিক আছে? এখানে অটো সিলেক্ট দেওয়া অবস্থায় এখান থেকে তো আমরা সিলেক্ট করতে পারতেছি, এখানে মনে করেন এই যে লাল অবজেক্ট আমাদের দরকার, যে লাল অবজেক্টের লেয়ারটা দরকার তাহলে আমি এই যে লাল অবজেক্ট এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন এই লেয়ার চলে আসছে, চলে গেছে না নাকি বলেন? জি ভাইয়া। আবার মনে করেন এই যে ব্লু অবজেক্টটা এটার উপরটা ক্লিক করি দেখেন এই যে ব্লু লেয়ারের উপরে চলে গেছে, ঠিক না নাকি? আমার এই যে মনে করেন এই যে ইয়েল অবজেক্টটা দরকার এটার উপর ক্লিক করেন এই যে দেখেন ইয়েল অবজেক্টটা চলে গেছে, বুঝতে পারছেন? এটা কোন অবস্থায় বলেন, অটো সিলেক্ট অবস্থায়, কোন অবস্থায় বলেন তো? অটো সিলেক্ট অবস্থায়, অটো ক্লিক করলে হচ্ছে, ঠিক আছে? আপনি মনে করেন এবার টান দিলে বাবা টান দেন অটো সিলেক্ট দেওয়া অবস্থা টান দেন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে, ঠিক না নাকি বলেন? এভাবে টান দেন,
সবগুলো সিলেক্ট হয়ে গেছে না, লেয়ারগুলো দেখছেন? জি ভাই, লেয়ারগুলো সিলেক্ট হয়ে গেছে কিন্তু। আচ্ছা, আবার অটো সিলেক্ট দেওয়া অবস্থায় আবার মনে করেন আপনি আবার এইভাবে ক্লিক সিলেক্ট করতে পারেন। আপনি এটা ধরেন, শিপ ধরে যে এটা ক্লিক করেন, তাহলে আমার এই দুটো সিলেক্ট করলে যে আপনি এই ব্লু কালারে শিপ ধরে যে এখান থেকে এটা ক্লিক করেন, মনে করেন যে গ্রিন কালার, এটা ক্লিক করেন, দেখেন এই লেয়ারটা সিলেক্ট হয়েছে, দেখছেন ডান দিকে দেখা যাচ্ছে? আবার মনে করেন এই যে ব্লু কালার শিপ ধরে এটা ক্লিক করেন, এই দেখেন এটা সিলেক্ট হইতেছে, আবার হলুদ কালার দরকার সিলেক্ট করতেছে, এরকম হচ্ছে বিষয়টা। আবার অটো সিলেক্ট দেওয়া টান দেন, এভাবে সিলেক্ট হয়েছে। এখন আরেকটা জিনিস আপনার, আমার মাঝে মাঝে সবসময় মাঝে মাঝে অটো সিলেক্ট কিন্তু চেক মার্ক উঠে কাজ করতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, যখন অনেক সময় ডিস্টার্ব করবে কাজ করার সময়, আমরা ইলাস্টার অনেক সময় লক করে ইয়া করি না, কাজ করি ওইভাবে করি না, ওইভাবে চিন্তা করেন না আপনার জিনিসটা সবসময়। কিন্তু আমি অটো সিলেক্ট দিয়ে রাখতে পারবো না, অটো সিলেক্ট যদি উঠাই রাখি তাহলে আমি লেয়ার গুলোকে এখানে সিলেক্ট করতে পারবো, কোথা থেকে সিলেক্ট করবো বলেন তো? হ্যাঁ লেয়ার অফ, হ্যাঁ লেয়ার অফ এখান থেকে করা যাবে, সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আপনি যদি অটো সিলেক্ট উঠাও কাজ করেন, ঠিক আছে, অটো সিলেক্ট উঠাই কাজ করবেন না, মনে অটো সিলেক্ট দিয়ে রাখলে অনেক সময় কি ডিস্টার্ব করে, বুঝতে পারছেন? একটাতে করবেন আরেকটা ডিস্টার্ব করবে, এরকম হয়ে যায় অনেক সময়। এটা উঠাই, এটা চেক পয়েন্টটা যদি উঠাই, এখানে তো আমি এটা ক্লিক করে করে সিলেক্ট করতে পারতাছি, ঠিক না? আমি যদি ডিলিট করতে চাই বা অন্য কিছু করতে চাই, এখানটা সিলেক্ট করতে হবে, ঠিক না? কথা বলেন ভাই, কথা বলেন। জি ভাইয়া, দেখেন এখন মনে করেন আমি ইচ্ছা করলে এই অটো সিলেক্ট ছাড়াও আমি এই ডকুমেন্টটাকে সিলেক্ট করতে পারবো, সেটা কিভাবে? মনে করেন এই যে এই যে গ্রিন অবজেক্ট আছে, এটা আমি সিলেক্ট করতে, যদি এই লেয়ারটা যদি সিলেক্ট করতে চাই, এই যে এই অবজেক্টটা যে লেয়ারে আছে, জাস্ট এটার উপরে কন্ট্রোল ধরে একটা ক্লিক করবে, দেখেন এই লেয়ারে চলে আসছে, আসে দেখেন তো? জি ভাইয়া, চলে আসছে। ঠিক আছে, আবার মনে করেন জাস্ট কন্ট্রোল ধরে এই যে হালকা গ্রিন, এটার উপরে ক্লিক করেন, দেখেন চলে আসছে না, নাকি বলেন? জি ভাইয়া, এই যে চলে আসছে, চলে আসছে। আচ্ছা, কন্ট্রোল ধরে ক্লিক করলেন, ঠিক না? এখন আপনি মনে করেন সবগুলো লেয়ার, মনে করেন এখানে সব এই মনে করেন এই ডকুমেন্ট থেকে সবগুলো লেয়ার সিলেক্ট করতেছেন, কি করবেন আপনি? কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে একটা টান দেন। আমি কিন্তু অটো সিলেক্ট দিয়ে রাখি না, যদি অটো সিলেক্ট দিয়ে রাখতাম জাস্ট এইভাবে একটা টান দিতাম, ঠিক না? নাকি সিলেক্ট করার জন্য, বুঝতে পারছেন? এখন মনে করেন আমি এটা দিয়ে রাখি নাই, না দিয়ে রাখলে তো এখান থেকে তো আমি সিলেক্ট করতে পারবো, যেমন এখানে আমি সবগুলো লেয়ার আছে, এটা ধরলাম শিফট ধরে দিলাম, এখানে তো সিলেক্ট করতে পারতাছি, ঠিক আছে? কিন্তু এখানে তো হাজার হাজার লেয়ার থাকলে আপনি তো তখন কন্ট্রোল করতে সমস্যা হবে না, নাকি? তখন তো আপনার ডকুমেন্ট থেকে কাজ করতে হবে, বুঝেন নি? তাই আমি এটা কি করব, কন্ট্রোল ধরে এভাবে একটা টান দিব, ঠিক না? এটা তো একটু এটা বললাম একটু আগে। আর একটা জানো, আর হচ্ছে এই যে যেমন আমরা এখানে কি করছিলাম, এখানে এই যে এখানে একটা যেমন একাধিক লেয়ার যদি সিলেক্ট করতে চাই আমি, এটা একটা সিলেক্ট করলাম, আবার শিফট ধরে এটা একটা সিলেক্ট করছি না, এখান থেকে এটা তো একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এটা একটা ক্লিক করছি, কন্ট্রোল এখানে একটা ক্লিক করছি, ঠিক না? আর যদি আপনি এই ডকুমেন্ট চেক করেন, মনে করেন ব্লু লেয়ারের উপর আপনি কন্ট্রোল শিফট, আপনি এই কন্ট্রোল শিফট ধরেন, আচ্ছা মনে করেন আগে গ্রিন লেয়ারটা, মনে করেন এই গ্রিন লেয়ারটা কন্ট্রোল একটা সিলেক্ট করে নিলাম, এই গ্রিন লেয়ারটা, আর মনে করেন এই ব্লু লেয়ারটা সিলেক্ট করবেন আপনি, তাহলে এখান থেকে কি করবেন জানেন, কন্ট্রোল শিফট দিবেন, দেখেন এই যে এটা সিলেক্ট হয়েছে না? আবার মনে করেন এই যে এটা সিলেক্ট করবেন, এই যে এখানে এই যে এটা ডার্ক গ্রিন যেটা আছে, কন্ট্রোল শিফট দেন, দেখেন সিলেক্ট হয়ে গেছে না? ঠিক আছে, এই যে কন্ট্রোল শিফট, এই যে লাল লেয়ারে তো তিনটা লেয়ার আছে, যে কন্ট্রোল শিফট দিয়ে আপনি দেন, এটা কন্ট্রোল শিফট এটা ক্লিক করেন এখানে, এই যে এখানে এই যে হলুদ কন্ট্রোল শিফট, আবার হলুদে দেন, এই যে দেখেন হলুদ লেয়ারটা চলে আসছে, আসে না? দেখছেন ক্লিক করতেছি, লেফট বাটনে ক্লিক করতেছি, ওকে। এটা তো আমি লেয়ার সিলেক্ট করলাম, কি লেয়ার কি সিলেক্ট করলাম বলেন তো? লেয়ার সিলেক্ট করলাম। এখন যদি মনে করেন আমি 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 বলে দিচ্ছি কালকে থেকে সবাই দুই সবাই দুইটার মধ্যে সবাই জয়েন করবেন ভাই, আমার যদি তিনজন থাকে আমি তিনজন নিয়ে ক্লাস করবো, আমি আর পরে আর এলাও করবো না, আর সুযোগ দিয়ে দিছি, দেখে সবাই মনে করেন এখানে একের ভাত খেয়ে ঘুমটুম পায়রা, তারপরে দুইটা বিশে দুইটা পিছে জয়েন করে, দেখেন এখন মনে করেন আরেকটা জিনিস আমি যেটা আমি তো আমরা তো মনে করেন এই যে এখানে আমরা যে সিলেক্ট এই যে এই যে মনে করেন ব্লু কালার সেট আছে, মনে করেন এটা এটা সিলেক্ট করবো কিভাবে বলেন তো? অটো সিলেক্ট উঠে আসছে, মনে করেন ব্লু কালার লেয়ারটা সিলেক্ট করবো কিভাবে করবো একদম বলেন? হ্যাঁ কলেক্ট কন্ট্রোল ধরে ক্লিক করি, এবার এই দেখেন এই লেয়ারটা সিলেক্ট হলো। এখন মনে করেন এটার কালার চেঞ্জ বা অন্য কোনো কাজ বা অন্য কোনো আমি এডিট করতে চাই, যেমন ইমেজ আনলো আমার এডিট করার প্রয়োজন হবে সিলেকশন করে, ঠিক আছে, একটা কাজ করার পর আমি সেই তাহলে আবার এটা আবার সিলেকশন করবো কিভাবে? প্রথমে তো মনে করেন আমরা এই যে সিলেক্ট একটা লেয়ার নেই, মনে করেন একটা লেয়ার নেই,
শিফট ধরে টান দেয় অল ডিলিট দেয়, ঠিক আছে? এটা তো আমি মনে করেন তো সিলেকশন ছিল, এই যে এখান তো সিলেকশন ছিল, এটা কি এটা তো সিলেকশন, আবার কন্ট্রোল দিলে কি কি হইতাছে, এটা আবার সিলেকশনটা চলে যেতেছে, ঠিক না? নাকি বলেন? এখন আবার মনে করেন, আবার তো মনে করেন কালার চেঞ্জ বা এডিট করতে হলে আমার কিন্তু আবার সিলেকশন করার প্রয়োজন হবে, সিলেকশনটা তাহলে কিভাবে করবো আবার? ওকে এটা করার জন্য কি করবো, মনে করেন এটা করার জন্য মনে করেন এই যে আমার এই ব্লু কালার লেয়ারটাই মনে করেন, এটা আমি কন্ট্রোল করে ক্লিক করি, এই লেয়ারটা আগে আগে লেয়ারটা সিলেক্ট করে নিলাম, এবার আমি করব কি এই যে এই অবজেক্ট সিলেক্ট করবো এখন কি, এটা তো আমি লেয়ার সিলেক্ট করছি, কি সিলেক্ট করছি বলেন তো, লেয়ার, বুঝতে পারছেন? এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অবজেক্ট সিলেক্ট, আবার এখানে আপনি কন্ট্রোল ধরে ক্লিক করেন, দেখেন এটা আবার সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এখন মনে করেন এটার আবার কালার চেঞ্জ করেন আপনি, অল ধরে ক্লিক করেন, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? কন্ট্রোল ডিটা সিলেক্ট করে ডি সিলেক্ট করে নেন, এখন বলেন তো এই যে গ্রিন কালার, এই যে হালকা লাইট গ্রিন যেটা আছে, এটা তো আমি কালার চেঞ্জ করবো, কি করবো প্রথমে বলেন, কিভাবে সিলেক্ট করবো? প্রথমে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে সিলেক্ট করে নিলাম, তারপর কি করবো? তারপর ওইখানে আরেকটা ক্লিক দেন ওই লেয়ারের উপর, যে লেয়ারের উপরে যে এই লেয়ারে ফাঁকা জায়গা ক্লিক করা যাবে না, কিন্তু এই যে থাম্বলের ভিতরে, ঠিক আছে, অবজেক্টের উপরে, আরে ভাই অবজেক্ট তো এখানে, তো আমি অবজেক্ট লেয়ারটা সিলেক্ট করলাম অবজেক্টের উপরে, এই যে এখানে হলুদ শেপটা কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, এটা লেয়ার সিলেক্ট করলাম, এখানে এই অবজেক্ট এই এই অবজেক্টটাকে কিভাবে সিলেক্ট করবো, এটা লেয়ার সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট করিনি এখনো, এই অবজেক্টটা কিভাবে সিলেক্ট করবো বলেন একজন, আচ্ছা এটা একটা ব্যাপার গেল, তারপরে আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার এইটা কিন্তু আমি ছোট বড় কিভাবে করবো, যেমন একটা অবজেক্ট ছোট বড় করার প্রয়োজন হবে না, নাকি বলেন? ছোট বড় করার কিন্তু, এই যে আরেকটা জিনিস আমি দেখাই দিই, যেমন আমরা এখানে কন্ট্রোল ধরে সিলেক্ট করতেছি, এই যে এখানে কন্ট্রোল ধরে সিলেক্ট করতেছি, এখানে কিন্তু আবার আপনি যেমন এই যে লা যেমন গ্রিন, এখানে আপনি রাইট বাটন ক্লিক করেন, এখানে কয় নাম্বার লেয়ার আছে, লেয়ারে কিন্তু চলে যাবে রাইট বাটন ক্লিক করলেও, যেমন এই যে এই লেয়ারটা, এই যে গ্রিন কালার, এটা কিন্তু অটো সিলেক্ট এখন দেওয়া নাই, অটো সিলেক্ট দেওয়া হলে ক্লিক করলে চলে যাবে, আমাদের মাঝে মাঝে অটো সিলেক্ট উঠে কাজ করতে হবে, ঠিক আছে? ক্লিক করি, ক্লিক করে তো যাবে না, তাহলে আমি কি করবো বলুন তো, এখানে একটা তো কন্ট্রোল ধরেই দেওয়া যাবে, আরেকভাবে এখনো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মনে করেন রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করবো কি হবে, এই যে দেখেন চলে গেছে, এই যে মনে করেন লাল শেপটা কোন লেয়ার আছে, রাইট বাটন ক্লিক করে লেয়ার থ্রিতে আছে, চলে গেছে, দেখছেন? হ্যাঁ, মনে করেন এই যে ডার্ক গ্রিন, এটা তো রাইট বাটন ক্লিক করেন, লেয়ার লেয়ার সিক্সে ক্লিক করেন, দেখেন কোথায় আছে, লেয়ার সিক্সে চলে গেছে, দেখছেন? মনে করেন এই যে এখানে রাইট বাটন ক্লিক করেন, লেয়ার অন চলে গেছে, ঠিক না? বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা এবার আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, মনে করেন আমি শিফট ধরে ডিলিট করে দেই, সবগুলো ডিলিট করে দিই, মনে করেন লেয়ার নেই, মনে করেন অল্টার ডিলিট ধরে আমি একটা শেপ নিলাম, কন্ট্রোল ডি ডি সিলেক্ট করে দিই আমি, এটাই মুভ টুলে ক্লিক করে মুভ টুল ডুলি এখানে নিয়ে আসি আমি, আবার একটা লেয়ার নেই, লেয়ার দিয়ে মনে করেন রেক্টেঙ্গেল নেই, আমি একটা অন্য কালার দিয়ে মনে করেন এটার মনে করেন অল্টার ডিলিট দিই, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিয়ে আমি ডি সিলেক্ট করে দিই, বুঝতে পারছেন? ওকে এখানে আপনি মুভ টুলটা যান, সরি আমি ডিলিটই করে দিই, মনে করেন আমার আলাদা লেয়ার নেওয়ার প্রয়োজন ছিল, ঠিক না? আমি মনে করেন ভুলে আমি একটা লেয়ার নিয়ে ফেলছি, মনে করেন কন্ট্রোল ডি অল্টার অল্টার ডিলিট দিই, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিই, মুভ টুলে যাই, এখন কিন্তু একটা লেয়ারে দুইটা অবজেক্ট, এখন দেখেন আমি একটা লেয়ারে দুইটা অবজেক্ট, এখন আমি এই লেয়ারটা সিলেক্ট করে এখন কি এই লেয়ারটার কি এই লেয়ারটা সিলেক্ট করে এখন মুভ টুলে তো দুইটাই মুভ হবে না, যেহেতু একটা লেয়ারে দুইটা অবজেক্ট, নাকি? হ্যাঁ জি ভাইয়া, একটা লেয়ারের মুভ টুলে আছে, আলাদা আলাদা নিয়ন্ত্রণ করতে করতে চাইতো কি করা লাগতো, আমার আলাদা আলাদা লেয়ার নিতে হইতো, ঠিক না? নাকি এখন এখন মনে করেন আমি মনে করেন ভুলে আমি একটা লেয়ারে দুইটা বা তিনটা বা চারটা আমি এরকম অবজেক্ট নিয়ে ফেলছি, এখন মনে করেন এটা ভুলে নিয়ে ফেলছি, এখন এগুলো কিন্তু আমি পরে আলাদা পার্ট বাই পার্ট লেয়ার করতে পারবো, সেটা কিভাবে? মনে করেন এটা দুটো অবজেক্ট আছে না, নাকি
এখন আপনি এই যে এখান থেকে মনে করেন এই যে রেক্টেঙ্গেলটা নেন, নিয়ে এখান থেকে লেড বাটন ধরে ব্যবহার মনে করেন এই ব্লু কালারটা কি আলাদা লেয়ারে নিয়ে যাব, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, আপনি ওই যে লেয়ার ভায়া কাট এটা দিয়ে দেন। হ্যাঁ, আর লেয়ার ভায়া কপি দিলে এই লেয়ারটা থাকবে, আবার এই সিঙ্গেল একটা ব্লু কালার আলাদা একটা লেয়ারে চলে যাবে, আর লেয়ার কাট দিলে দুটো আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, লেয়ার ভায়া কাট দেন, দেখেন এখানে দেখেন দেখছেন আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে, এই যে ডান পাশে খেয়াল করছেন। এখন কিন্তু আমি মুভ টুল দিয়ে মনে করেন আপনি আলাদা আলাদা লেয়ারে আমি কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো, আবার এই লেয়ারটা সিলেক্ট করে নেই, সিলেক্ট করে আবার এটা মুভ করাতে পারবো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আবার এটা ধরি, এই মুভ টুল দিয়ে আমি মুভ করাতে পারবো। ওকে, আচ্ছা আরেকটা বিষয়, আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন আমার এই যে লেয়ার গুলো, এখন আমি এই লেয়ার গুলো কপি করব কিভাবে, লেয়ার কপি করার জন্য আপনি যে লেয়ারটা কপি করবেন সেই লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন, কি করে নেবেন বলেন তো, সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যেমন লেয়ার ওয়ান কপি করবেন এটা কি দিবেন, কন্ট্রোল জে দিবেন, এই দেখেন কপি হয়ে গেছে, হয়ে গেছে না? এখানে কিন্তু দুইটা লেয়ার, কটা লেয়ার এখানে, দুইটা, একটার উপরে একটা, এই দেখেন সরায় দেন, এই দেন একটার উপরে একটা কপি আছে কিন্তু। ঠিক আছে, কন্ট্রোল কি বললেন, কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করে, কন্ট্রোল জে দিয়ে। এখন মনে করেন লেয়ার টুটা কপি করব, কি করব বলেন তো, লেয়ার টুটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক না, নাকি? জি ভাই, লেয়ার টুটা সিলেক্ট করেন, কিবোর্ডে কি দিবেন বলেন, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জে দিলে কপি হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার দেন। ঠিক আছে, এই যে দেখেন কপি হয়ে গেছে, ওকে দিয়ে কপি হয়ে যাবে। ওকে, এখন একটার উপর আরেকটা তো এখন দেখা যাচ্ছে না, আপনি সরাই দেন দেখা যাবে কিন্তু একটা, বুঝতে পেরেছেন? আবার মনে করেন আপনি, আবার আপনি কিন্তু অল ধরেও কপি করতে পারবেন, কি ধরে বলেন তো, এই লেয়ার গুলো অল ধরে, অল ধরে, অল ধরে টান দেন উপরের দিকে, দেখেন কপি হয়ে গেছে, এই যে দেখেন কপি হয়েছে, এই যে আমি মনে করেন এই লেয়ারটা কপি করবো, অল ধরে টান দিয়ে কপি হয়ে গেছে, এই লেয়ারটা কপি করবো, অল ধরে টান দিয়ে কপি হয়ে গেছে। ঠিক আছে, কপি হয়ে গেছে নাকি বলেন, কপি হয়ে গেছে। আবার মনে করেন আপনি এই লেয়ারটা কপি করবেন, আপনি কোনো অবজেক্টিভ, আপনি অবজেক্টিভ কিন্তু সিলেক্ট, এই লেয়ারটা কোথায় আছে, এটা এই লেয়ারটা কোথায় আছে, আপনি দেখেন একটার উপর একটা তো দেখা যাইতেছে না, সরাই দিই, এখান থেকে সরাই দিই। আপনি মনে করেন আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে লেয়ার থ্রিতে নিয়ে যাই, এই যে লেয়ারটা মনে করেন আছে, হ্যাঁ এটা দুইটা লেয়ার, এটা কিন্তু আবার মনে করেন আপনি এই লেয়ার সিলেক্ট করে অল, এই যে এখান থেকে অবজেক্ট থেকে কিন্তু অল ধরে কপি করা যাবে। ঠিক আছে, হ্যাঁ এই যেভাবে ওই যে আমরা ইলাস্ট্রেটর ডাইরেক্ট অবজেক্ট কপি করি না, বুঝতে পারছেন? জি ভাই, এখন তো এই অবজেক্টটা যে লেয়ার আছে মনে করুন ওই অবজেক্টটা যদি কপি করতে চান ওই লেয়ারটা সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন নি মনে করুন এই ব্লু কালার লেয়ারটা, আমি এই যে এখানে কোনার টান দিকে যে নিচের কোনায় লেয়ারটা সেটা কপি করবেন, এটা আপনি আগে সিলেক্ট করে নেন, কন্ট্রোল ডট সিলেক্ট করে নেন, তারপর অল ধরে একটা টান দেন, কপি হয়ে যাবে, ঠিক না? ওকে, এইভাবে, বুঝতে পেরেছেন? জি ভাই, এই হচ্ছে বিষয়গুলো। এখন আই এখন এত এতক্ষণ যা বুঝাইলাম এগুলো সব প্র্যাকটিস করেন, কি কি বুঝাইলাম আমি একটু বলি, লেয়ার নিয়ে নিয়ে অবজেক্ট দেখাইছি, ঠিক না, নাকি? ঠিক আছে, লেয়ার ডিলিট করবেন, ঠিক আছে, লেয়ার ডিলিট করবেন, এই তো আর লেয়ার সিলেকশন করবেন ইয়ার থেকে, ওই যে এখান থেকে প্যানেল থেকে আবার এই ডকুমেন্ট থেকে। ওকে, অটো সিলেক্ট উঠায় কাজ করবেন, অটো সিলেক্ট অন করে কাজ করবেন, অটো সিলেক্ট দাও, অটো সিলেক্ট উঠা অবস্থায় কন্ট্রোল ধরে কাজ করতে হয়, আর অটো সিলেক্ট দেওয়া অবস্থায় তো ডাইরেক্ট কাজ করা যায়, ঠিক না, ক্লিক করলে লেয়ার সিলেক্ট হয়ে যায়, বুঝলেন? এইভাবে গেলে একটু প্র্যাকটিস করুন সবাই, বুঝতে পেরেছেন? প্র্যাকটিস করুন সবাই, সমস্যা হলে বললেন। মাইক্রোফোনটা অফ করেন সাইকেল সাহেব, এই যে দেখেন এখন দেখেন আমাদের এই লেয়ার গুলো আমি কিভাবে অ্যারেঞ্জ করব, ঠিক না, লেয়ার গুলো কিভাবে অ্যারে�ঞ্জ করব সেটা একটু দেখাই, অ্যারেঞ্জ বলতে আর কি উপর আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু লেয়ার গুলো আমাদের উপর উপর নিচে নেওয়ার প্রয়োজন হবে, আমরা যখন ইলাস্ট্রেটর কাজ করছি একটা অবজেক্ট কে উপরে নিচে নিচে না, নাকি? এখানে কিন্তু আমাদের উপর নিচে নিতে হলে লেয়ার সিলেক্ট করে কিন্তু যেতে হবে। ঠিক আছে, মনে করেন আচ্ছা অনেকগুলো লেয়ার আমি ডিলিট করে দিই, এগুলো মনে করেন
ডিলিট করে দিই, শিফট ধরে টান দিই, একটা লেয়ার নেই, অল্টার ডিলিট দিই, কন্ট্রোল ডি দে নেই, আর একটা মার্কেট টুল নেই, একটা লেয়ার নেই, এইখান দিয়ে এইভাবে দিই মনে করেন, অল্টার ডিলিট দেই, আর হচ্ছে এখান থেকে পলিগন থেকে মনে করেন এরকম একটা কিছু নিলাম, অল্টার ডিলিট দেন, কন্ট্রোল ডি দেন, আরো নেই মনে করেন, আর টেলিপস নেই মনে করেন, এখান থেকে একটা শিপ ধরে নেই, এরকম একটা নেই, একটা হলদা কালার নেই, অল্টার ডিলিট দিই, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিই আমি, ওকে, আচ্ছা মনে করেন এইভাবে রাখি আর কি, রাখলাম আর কি, সরি আমি তো সব একটা লেয়ার এখানে নিয়ে ফেলছি, ভুল হয়েছে কিন্তু, বুঝতে পারছেন কি বললাম, তাহলে বুঝাইতে পারবো না, একটা লেয়ার নিয়ে ফেলছি, এটা চেঞ্জ করতে হবে, আচ্ছা ওটা কোনো যেটা আমি একটু পিছনে যে ভুল করে ফেলছি, এটা অ্যারেঞ্জ করে দেখাবো তো, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আবার লেয়ার নেই, একটা লেয়ার হলে একটা লেয়ারই সব থাকবে, আচ্ছা আবার নেই আমি, শিফট ধরে অল্টার দিয়ে কন্ট্রোল ডি দিয়ে আমি ডি সিলেক্ট করি মনে করেন, আবার এটা নেই, অল্টার ডিলিট দেই, কন্ট্রোল ডি দেই, আচ্ছা এই কটাতেই বোঝাই মনে করেন, এটা নেন, সরি আবার নিয়ে বলছো, এখানে কোনো একটু পিছনে যাই, লেয়ার নিতে হবে, দেখেন লেয়ার নিতে হবে না, আগে লেয়ার নিয়ে নেন, এই ভুলটা কিন্তু করবেন না, লেয়ার নিয়ে নিয়ে কাজ করবেন ফটোশপে, ঠিক আছে, আচ্ছা এইভাবে রাখি মনে করেন, এই যে দেখেন এই লেয়ারটা আমি উপরে উঠাবো, এক ধাপ করে উপরে উপরে উঠাবো, আপনি কিবোর্ড থেকে ওই যে এড থার্ড ব্র্যাকেট বা ওই যে ক্লোজ থার্ড ব্র্যাকেট যেটা আছে প্রেস করেন, দেখেন এটা উপরে উঠে যাবে আস্তে আস্তে, দেখছেন, হ্যাঁ দেখা যাচ্ছে, আবার আপনি কথা বললেন ভাই, আপনি আবার এসে এই ওপেন টার প্যাকেট প্রেস করুন, এই যে নিচে নামে যেতেছে দেখা যাচ্ছে, জি ভাইয়া দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে এক ধাপ করে, আপনি যদি উপরে উঠাইতে চান মনে করেন এই দুই নাম্বার লেটটাকে, আপনি যদি উপরে উঠাইতে চান কিবোর্ড থেকে আমি কোনটা প্রেস করবো বলেন, ওই একই জিনিস ওই ইয়ার থেকে ওই ইলাস্ট্রেটরের মতোই সেম জিনিস, হ্যাঁ সেম এটা, হ্যাঁ ওই শর্টকাট কিটা সেম, কি করবো আমি এন থার্ড প্যাকেটটা প্রেস করবো, ঠিক আছে, অথবা ওই যে ক্লোজ থার্ড প্যাকেট প্রেস করবো উপরে চলে যেতেছে, ঠিক না, ঠিক আছে, আচ্ছা আবার মনে করেন একেবারে যদি এই যে দুই নাম্বার লেয়ারটা কি মনে করেন একেবারে, অথবা যে এক নাম্বার লেয়ারটা আমি একেবারে উপরে উঠাই দেবো, কি করবো বলেন, এখন আগে কি করতে হবে, এটা ক্লিক করে সিলেক্ট করতে হবে, ঠিক না, সিলেক্ট করলাম, এবার আমি যেটা করবো কন্ট্রোল শিফট ইলাস্ট্রেটর মধ্যে যে শর্টকাট কি এই যে এন্ড থার্ড প্যাকেজ যেটা আর কি এন্ড, ক্লিক করে দেখেন একেবারে উপরে চলে আসছে, আসে না দেখছেন, জি ভাইয়া ঠিক আছে, আবার মনে করেন আপনি চার নাম্বার লেয়ারটা একেবারে উপরে উঠে দেবেন, কি করবেন বলেন, একজন বলেন, এই যে চার নাম্বার লেয়ার চার দিয়ে লেখা আছে, একেবারে উপরে উঠালে, একেবারে পিছনে পাঠালে, একেবারে সামনে পাঠালে, একেবারে সামনে উঠাইতে, ওই একেবারে উপরে উঠাইতে হইলে হচ্ছে কন্ট্রোল শিফট এন্ড থার্ড প্যাকেট উপরে উঠাইলে, আর যদি একেবারে পিছনে পাঠাতে চান কন্ট্রোল শিফট ক্লোজ থার্ড প্যাকেট, সরি ওপেন থার্ড প্যাকেট বা স্টার্ট থার্ড প্যাকেট, ঠিক আছে, স্টার্ট থার্ড ব্র্যাকেট এই গেল, আর যদি আমি কন্ট্রোল ধরে মনে করেন এই যে দুই নাম্বার লেয়ারটা যদি মনে করেন উপরে উঠে যাচ্ছে এক ধাপ করে, তাহলে আমি কন্ট্রোল ধরে যদি আমি এন থার্ড ব্র্যাকেট দেই উপরে উঠে থাকবে, আবার কন্ট্রোল ধরে যদি আমি এটাকে স্টার্ট থার্ড ব্র্যাকেটে নিচে নামতে থাকবে, দেখছেন এখানটা পরিবর্তন হয়েছে, এখানটা পরিবর্তন হয়েছে, ঠিক না, বুঝতে পারছেন আশা করি, জি ভাইয়া আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, আচ্ছা এটা একটা ব্যাপার গেল, আবার এখানে দেখেন এই যে নামগুলো দেখতে পাচ্ছেন, এখানে লেয়ার 2 লেয়ার 3 লেয়ার 1 এগুলো দেখতে পাচ্ছেন,
জি ভাইয়া, দেখতে পাচ্ছেন এখানে আপনি ডাবল ক্লিক করেন, আপনি কিন্তু নাম লিখতে পারবেন, ঠিক আছে? নাম লিখতে পারবেন কিন্তু, এখানে আপনি ডাবল ক্লিক করেন, কোথায় ডাবল ক্লিক করবো এখানে আপনি নাম পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া, আবার মনে করেন লেয়ার ওয়ান এর নাম পরিবর্তন করবো, এই যে লেয়ার ওয়ান নাম, এটা কি করবো বলেন, একজন বলেন। ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করা, হ্যাঁ ডাবল ক্লিক করে এখানে করবো, এই যে কই যাইতেছে না তো, এই যে এখানে ডাবল ক্লিক করে নাম পরিবর্তন অপশন আসলো না তো, এটা অন্য দিকে চলে আসলে কোথায় ক্লিক করবো, লেখার উপরে, হ্যাঁ লেখার উপরে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন, লেখার উপরে ডাবল ক্লিক করবেন। আচ্ছা এটা একটা ব্যাপার গেল। আবার মনে করেন এই যে অবজেক্ট গুলো যে আমি নিছি এগুলো কিন্তু আমার ছোট বড় করার প্রয়োজন হবে, ঠিক না? কি করার প্রয়োজন হবে বলেন, ছোট বড় করার কোনো প্রয়োজন হবে? এটাকে আজকে ট্রান্সফর্মটা আমরা কিভাবে করব, আমরা যে লেয়ারে যে অবজেক্টটা ট্রান্সফর্ম করব ওই লেয়ারটাকে সিলেক্ট করে নিব। মনে করেন এই লেয়ারটা কোনটা আছে, এই যে এটাই আছে, এই যে লাল লেয়ারটা, এটাকে এই যে এখানে মুভ টুল আগে ক্লিক করে নিবেন, মুভ টুলে দিয়ে এখানে লেড বাটন ধরে এবার টান দেন, এবার এটা দিয়ে এবার কন্ট্রোল টি দেন, কি দিবেন বলেন তো, কন্ট্রোল কন্ট্রোল টি, কন্ট্রোল টি দেন, এবার কিন্তু এখান থেকে আপনি কি করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, ওকে? শিফট ধরে ছোট বড় করেন, ওই যে ইলাস্ট্রেটর মতোই একটা রেশিও ঠিক থাকবে, বুঝতে পেরেছেন? শিফট ধরে ছোট বড় করা যাবে, আপনি এখান থেকে এবার ইয়ে দিয়ে দেন, এবার এই যে এখানে এই যে উইথ এন্ড পার্সেন্টেজ দেওয়া আছে, এটা দিয়ে এগুলো এগুলোর মাধ্যমে পরিবর্তন করতে পারবেন, ট্রান্সফর্ম করতে পারবেন। যাই হোক, এই জায়গায় চেক মার্ক দেন অথবা এন্টার দেন, শিফট ধরে আমি বড় ছোট করি, এন্টার দিয়ে দেন, দেখেন ছোট হয়ে গেছে, ঠিক না? এই হচ্ছে বিষয়টা, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া, হ্যাঁ। তারপরে যে আমরা যে কাজ করার সময় দেখছি এগুলো তো বুঝতেই পারতেছেন, এই যেখানে যদি আমি চোখ বন্ধ করে দিই বন্ধ হয়ে যাবে, ঠিক না? হাইড করতে চাইলে কি করবো আমরা, ইলাস্ট্রেটর যেমন আমার কন্ট্রোল থ্রি ডিসের এখানে কি করবো, এখানে চোখটা বন্ধ করে দিব, ইলাস্ট্রেটরও আসছে এই যে লেয়ার থেকে যে ওপেন করে ওইখানে চোখ ইয়ে সব ভিজুয়াল ই করে কাজ করতে হয়। ফটোশপে যেমন সবসময় লেয়ার নিয়েই কাজ করতে হবে, কিন্তু ইলাস্ট্রেটর লেয়ার না নিয়েও কাজ করা যায়, ঠিক আছে? অটো লেয়ার ক্রিয়েট হয়, ওটা লেয়ার নামে একটা গ্রুপ ক্রিয়েট হয়, ওটার ভিতরে আবার বিভিন্ন আর কি লেয়ার ক্রিয়েট হয়ে থাকে ইলাস্ট্রেটর আর, কিন্তু ফটোশপে তো এগুলো খেয়াল রাখতে হয়। এই যে দেখেন এবার চোখ বন্ধ করা যাবে, কিন্তু যাবে না নাকি? জি ভাইয়া, চোখ কিন্তু বন্ধ করে রাখা যাবে, আপনার সুবিধা মতো চোখ বন্ধ শো ভিজিবল করতে পারবেন। আচ্ছা এটা একটা ব্যাপার করলো, তারপর ডিলিট তো করলাম আমি। এবার আরেকটা জিনিস যেটা বোঝাবো সেটা হচ্ছে, মনে করেন আপনি এটা একটু মনে করেন এটা নেই, এটাকে এখানে নেই, এখানে অটো সিলেক্ট দেওয়া আছে, অটো সিলেক্ট দেওয়া অবশ্যই ক্লিক করলে তো আমি ওই ক্লিক করলে তো ওই লেয়ারে চলে যাবে, ঠিক না নাকি? ক্লিক করলে ওই লেয়ারে চলে যাবে, যেখানে আমি মুভ টুলটা ধরে দেখেন আমি সব ডাইরেক্ট কি করতে পারতাছি, ডাইরেক্ট সিলেক্ট করে, আর যদি অটো সিলেক্ট না দিয়ে একটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতাম তারপর এখানে নিতাম, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতাম তারপর এখানে মুভ করাইতাম, অথবা যে এখান থেকে ক্লিক করে করে সিলেক্ট করতে হইতো। এটা প্রথমে বুঝাইছি আমি, এখন যেটা বোঝাবো সেটা হচ্ছে আপনারা আমাদের কাজ করার সময় অনেক সময় আমরা ইলাস্ট্রেটর যেমন গ্রুপ করি এখানে কিন্তু আমাদের গ্রুপ করার প্রয়োজন হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, লেয়ার গ্রুপ করার প্রয়োজন হবে, সেটা কিভাবে করব, মনে করেন এই যে আশা এই যে সঞ্জিতা এর মনে করেন এই যে এই দুইটা নামে যে লেয়ারটা দিছি আমি, এই দুটার মনে করেন এটা সিলেক্ট করেন, কন্ট্রোল ধরে এটা ক্লিক করেন, এটাকে কন্ট্রোল জি দিয়ে দেন কিবোর্ড থেকে, কি দিবেন বলেন তো, কন্ট্রোল জি, অথবা সিলেক্ট করে যে এখানে গ্রুপ নামে এটা অপশন আছে ক্লিক করবেন গ্রুপ হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করবেন গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? আপনি কন্ট্রোল জি দেন, দেখেন গ্রুপ হয়ে গেছে। এখন একটা কথা আছে, আপনি যদি এই যে এটা এই যে এটা এই যে এটা ক্লিক করলে এই যে গ্রুপে যা আছে তা দেখাবে কিন্তু, বুঝতে পেরেছেন? ওকে, এই দেখেন গ্রুপ হয়ে গেছে কিন্তু। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি চাচ্ছি যে এই যে গ্রুপের ভিতরে যে দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্ট আছে, এই দুটো অবজেক্টই মুভ করাবো আমি, দেখেন আমি যদি ক্লিক করি এখন কিন্তু আমি অটো সিলেক্ট একটু দিয়ে রাখি অথবা কন্ট্রোল ধরে সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু গ্রুপ সিলেক্ট হয় না, লেয়ার সিলেক্ট হয়ে গেছে এখানে, দেখছেন? এই দেখেন আমি বন্ধ করি, মনে করেন এটা বন্ধ করি, আমি চাচ্ছি যে এই যে সার্কেলটা এই যে এই গ্রুপ এই দুটো যে এটা সেই গ্রুপটাই সিলেকশন থাকবে, কিন্তু যখন আমি এই যে সার্কেলটা যখন ক্লিক করতেছি এখানে লেয়ার সিলেক্ট হতেছে, আমার তো গ্রুপ সিলেকশন নাই, গ্রুপ সিলেকশন তো পুরোটা গ্রুপ ওয়ান মিলে তো একটা গ্রুপ, ঠিক আছে? তো গ্রুপ নিয়ে যদি কাজ করে গ্রুপ যদি মুভ করাতে চান অবশ্যই আপনাকে এই যে এখানে লেয়ার দেওয়া আছে না নাকি, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, এখানে গ্রুপ দিয়ে নেবেন, কি দিয়ে নেবেন বলেন, গ্রুপ দিয়ে নেবেন। এখন আপনি মনে করেন সমস্যা নেই, এখন আপনি গ্রুপ ধরে সিলেক্ট করতে পারবেন,
আর এখানে যদি লেয়ার দিয়ে রাখি, এটা গ্রুপ করলো, আমি যদি চাচ্ছি যে গ্রুপ সিলেক্ট করবো, আমি যদি ক্লিক করবো, এটা কিন্তু লেয়ার সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমার গ্রুপ সিলেক্ট, গ্রুপ সিলেক্ট করার জন্য সবসময় কোনটা দিয়ে রাখতাম? যদি আমি গ্রুপ সিলেক্ট করে কাজ করতে চাই, গ্রুপ মুভ করাতে চাই বা অন্য কিছু করতে চাই, এখানে কি দিয়ে নিব বলেন? গ্রুপ দিয়ে নিতে হবে, গ্রুপ দিয়ে নিবেন, ঠিক আছে? কি বললাম? ওকে, এটাকে আবার আনগ্রুপ করবো কিভাবে? আনগ্রুপ করতে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করা যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি দেন, এই গ্রুপটাকে, এইটা, এই দুটাকে মনে করেন, এই এই দুটো লেয়ারকে আমি গ্রুপ করে দিই, মনে করেন এটা সিলেক্ট করি, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করি, কন্ট্রোল জি দিই, ঠিক আছে? মনে করেন আবার এই দুটাকে মনে করেন গ্রুপ করে দিই, এরকম করা যাবে কিন্তু, কন্ট্রোল যদি একের একটা গ্রুপের ভিতরে নিয়ে আসে, ঠিক না? নাকি ঠিক আছে? এখন মনে করেন আমি অটো সিলেক্ট একটু দিয়ে রাখি, আমি যদি লেয়ার নেই, আমি কিন্তু পুরো গ্রুপ ওখানে মুভ করাতে পারবো, দেখেন আমি ক্লিক করি, দেখেন ওই লেয়ারটা মুভ হবে, ঠিক আছে? তাহলে আমি এই পুরো গ্রুপটা মুভ করাতে হলে কি করতে হবে বলেন? একজন এখানে গ্রুপ দিয়ে নিতে হবে, ঠিক না? গ্রুপ সিলেক্ট করতে, হ্যাঁ, গ্রুপ দিয়ে তারপরে আমি ক্লিক করি, দেখেন এই যে পুরো গ্রুপটা এখন গ্রুপ থ্রি সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, আপনি আপনি কন্ট্রোল শিফট জি দেন, আনগ্রুপ হয়ে যাবে। কিবোর্ডে কি দিবেন বলেন তো? আনগ্রুপ করার জন্য এই গ্রুপটা সিলেক্ট করলেন, কিবোর্ডে কি দিবেন? কন্ট্রোল শিফট জি অথবা রাইট বাটন ক্লিক করে এখানে আনগ্রুপ লেয়ারস আছে এখানে, ওকে? জি ভাইয়া। কিবোর্ড থেকে দিবেন হচ্ছে কন্ট্রোল শিফট জি দিবেন, কিবোর্ড থেকে কি দিবেন বলেন তো? কন্ট্রোল শিফট, ইলাস্ট্রেটরের মত, হ্যাঁ, কন্ট্রোল শিফট জি দিবেন আনগ্রুপ করার জন্য। এই হচ্ছে বিষয়টা, এই লেয়ারটা আনগ্রুপ করার জন্য। আচ্ছা, এই একটা, এটা আশা করি বুঝতে পারছেন আপনারা, কোনো সমস্যা নাই, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে আপনার যেটা বোঝাবো সেটা হচ্ছে একইভাবে গ্রুপ ডিলিট করতে হলে এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট করবেন, তারপর রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশন পাবেন, অথবা এখান থেকে ডিলিট করতে পারবেন গ্রুপ ডিলিট করতে চাইলেও। ডুপ্লিকেট, ডুপ্লিকেট একই সিস্টেম, লেয়ার যেভাবে ডুপ্লিকেট আমি দেখাইছি এটা কিন্তু সেভাবে ডুপ্লিকেট করতে পারবেন, ওকে? হ্যাঁ, ওই যে লেয়ার অল ধরে করাইছিলাম না, করছিলাম না প্রথমে যেভাবে দেখাইছিলাম, জি ভাইয়া, এই সেম সিস্টেমে গ্রুপ আপনি পুরোটাই আপনি ডুপ্লিকেট করতে পারবেন, এটা দেখাইতে হবে বলেন কিভাবে? ওকে, হ্যাঁ ভাইয়া, এটা দেখাইতে হবে না, ঠিক না? লেয়ার যেভাবে, গ্রুপ উপর নিচটা একটু দেখাবেন, কোন উপর নিচ? আচ্ছা, আপনার সাথে কি কম্পিউটার নাই? জি ভাইয়া, আছে, সামনে আছে। হ্যাঁ, উপর নিচে মনে করেন এটা উপরে উপরে নিয়ে যাব নাকি? জি জি। তার থেকে ইলাস্ট্রেটর উপর নিচে দিতে পারেন না ভাই? ইলাস্ট্রেটর তো ভাই নিচে, ফটোশপ তো, তো ইলাস্ট্রেটর, এই ইলাস্ট্রেটর শর্টকাট কি মুখস্থ করেন নাই? একই তো শর্টকাট কি ওইখানে? তো এইখানে মনে করেন এই যে এইটা, এখানে এই যে সানজিটা, এটাকে উপরে নিয়ে যাবো, কি করবো? কিবোর্ড থেকে আমি এর থার্ড ব্র্যাকেট, এই দেখেন এই যে উপরে চলে যেতেছে, দেখছেন? খেয়াল করেন এখানে, আবার এখানে আমি ওপেন থার্ড ব্র্যাকেট দেই, দেখেন নিচে চলে যেতেছে। আর যদি এটাকে মনে করেন কন্ট্রোল শিফট দিয়ে যদি আমি ক্লোজ থার্ড, এন্ড থার্ড ব্র্যাকেটটা দিই, দেখেন একবার চলে যেতেছে, আবার কন্ট্রোল শিফট দিয়ে যদি আবার নিচে নামাই দিই, এখানে চলে যেতেছে, বুঝতে পারছেন? আপনার উচিত বাসায় আমি ভিডিওটা দেখে আপনি কি কি পারেন না পারেন না, দুইটা সময় এসে আমাকে কোশ্চেন করেন, আপনি জওয়ানি করেন আর আইটা তিনটার সময়, তাতে বুঝবেন টা কি বলেন তো ভাই? আজকে একটু মিষ্টি কইছে, আপনি সব সময় মিষ্টি করেন, শুধু আজকে না, আপনি কি বলেন না বলেন, আপনি বললে হবে নাকি? আপনার যে একটু দুর্বলতা আছে, আপনি বাসায় আপনি 15 মিনিট পরে ক্লাস শুরু করে আপনি দেখেন, নোট করেন, ভিডিও তো আমি দিয়েই দিই, ওগুলো দেখে দেখে নোট করেন, আমি জিনিসগুলো বুঝি না, আপনি দুইটা সময় এসে আমাকে জিজ্ঞাসা করেন। বলেন এখানে এটাকে নিচে নিয়ে যাবো, ফায়ার সাহেব কি করবো বলেন? এই যে লেয়ার ফোর কে কি করবো, নিচে নিয়ে যাবো? কন্ট্রোল শিফট দিয়ে, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট দিয়ে যদি আমি ওপেন থার্ড প্যাকেট দিয়ে একেবারে নিচে চলে যাবে, ঠিক আছে? আবার কন্ট্রোল শিফট যদি এন্ড থার্ড প্যাকেট একেবারে উপরে চলে যাবে, ঠিক আছে? এই দেখেন লেয়ারটা, আবার যদি মনে করেন এক ধাপ করে উপরে উঠে যাই, কন্ট্রোল ধরে আর কি আমি কি করবো, এন্ড এন্ড থার্ড প্যাকেট উপরে উঠেছে, দেখছেন? জি জি। আবার কন্ট্রোল স্টার্ট থার্ড প্যাকেট দেই, নিচে নামতেছে, আবার এই যে হাতটা ধরে এখানে উপরে উঠান যাবে, এই যে এখানে মাউস ধরে বা টান দেন উপরে উঠতেছে, দেখছেন? কিন্তু এগুলো এভাবে অতটা এভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিবোর্ড শর্টকাট কি সবসময় ইউজ করতে হবে, ঠিক আছে? মাউসের লেফট বাটন টান দিয়ে এভাবে নিয়ে রেখে দেন, দেখেন উপরে উঠে গেছে, গেছে না? এই যে টান দিয়ে নিচে নেমে গেছে, দেখছেন? ভিডিওটা আবার দেখবেন, হ্যাঁ, ওকে, ক্লিয়ার হয়ে নেবেন, না বুঝলে জিজ্ঞাসা করবেন কালকে, কোথায় বুঝেন না জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এই একটা ব্যাপার গেল, তারপরে
এবার আমি যেটা বুঝাই, আচ্ছা কন্ট্রোল ধরে একটা সিলেকশন এটা বুঝাইছি ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ, আমি মনে করেন এবার আমি এগুলো মনে করেন ডিলিট করে দিই। মনে করেন এবার মনে করেন আমি আমি ইয়া নেই, এখান থেকে এটা নেই, এটা সিলেক্ট করি, এটা লেয়ার নেই, অল ডিলিট দিই, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিই। এখান থেকে মনে করেন আর একটা লেয়ার নেই, একটা লেয়ার নেই, আমি কন্ট্রোল ডিলিট দিই, এটা আবার কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই আমি, এইভাবে রাখি মনে করেন। এটাকে কিন্তু আবার এখান থেকে মনে করেন আমি কন্ট্রোল, এটা কিন্তু অল ধরে এখানে কপি করা যাবে কিন্তু, বলছিলাম না নাকি? ঠিক আছে, আরেকভাবে কপি করা যাবে, এই যে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন, কি দিবেন বলেন তো? কন্ট্রোল সি আগে সিলেক্ট করে নেবেন, তারপর কন্ট্রোল ভি দিবেন। ওকে, এই যে এখানে কিন্তু একটার উপর একটা আছে, সেখানে দেখা যাইতেছে না, এই যে টান দেন পাশে নিয়ে সরান, দেখা যাবে কিন্তু এখন। আচ্ছা কন্ট্রোল এটা ক্লিক করি, কন্ট্রোল টি দিই আমি, এটা নেন, এইভাবে রাখি মনে করেন। এবার আমি মনে করেন অ্যালাইন করব, কি করব এগুলোকে বলেন তো? অ্যালাইন করব, ইলাস্ট্রেটর অ্যালাইন কে কে বোঝেন না বলেন তো? ইলাস্ট্রেটর সবাই বোঝেন? অ্যালাইন না, ইলাস্ট্রেটর অ্যালাইন পারলে এটা পারবেন, একই জিনিস, একের সেম টু সেম একই জিনিস। ওকে, দেখেন আমি লেয়ার গুলোকে অ্যালাইন করব। তাহলে আমি এই যে এখানে এখানে মনে করেন কন্ট্রোলটা সবগুলো আমি সিলেক্ট করি, সিলেক্ট করে দেখেন এই যে লেয়ার গুলো, এই যে এটা এখানে অ্যালাইনের অপশন গুলো, এগুলো হাইট ছিল এখন শো হয়েছে ঠিক না? দেখছেন যখন আপনি লেয়ার গুলো সিলেক্ট করতেছি আমি, তখন এগুলো আমি আবার ডিসিলেক্ট করি, ফাঁকা জায়গাটা ক্লিক করি, দেখেন এখানে হাইট হয়ে আছে এখন নাকি? যখনই আপনি এগুলো সিলেক্ট করতেছেন কি হচ্ছে, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি মনে করেন এখান থেকে মনে করেন এটা টপে দেন, কি হবে, এটা টপ অ্যালাইন হচ্ছে ঠিক না? ইলাস্ট্রেটর এরকম আছে না নাকি? এই তিনটা হচ্ছে অ্যালাইন, আর এই ছটা হচ্ছে ডিস্ট্রিবিউট, বুঝতে পেরেছেন? এই তিনটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, আর এই তিনটা হচ্ছে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট, বুঝতে পেরেছেন? এখন এখানে মনে করেন এই তিনটা হচ্ছে হরাইজন্টাল, এবার এটা দেন আপনি, দেখেন এটা কি থাকবে সবগুলো এরকম আছে ইলাস্ট্রেটর নাকি নাই, এগুলো বুঝাইছিলাম না? দেখেন আচ্ছা ভাইয়া, এই যে দেখেন বটম দেন, দেখেন হইছে? ওকে, আচ্ছা এবার মনে করেন একটা জিনিস, আমি এবার এই তিনটা প্র্যাকটিস করার জন্য আমি নিচে নিচে নেই, কন্ট্রোল ধরে এগুলো মনে করেন আমি ডিলিট করে দিই, সিলেক্ট করি আমি, ডিলিট করে দিই, একটা সার্কেল দা বুঝাই তাহলে সুবিধা হবে মনে করেন। ও এটা তো অল্টার, সরি একটু অল্টার করলে যাতে পিছনে যাই, আমি একটু পিছনে যাই, এগুলো নিয়ে আসি আবার দিয়ে, এটা তো বুঝছেন নাকি? এটা তো বুঝতে পারছেন ঠিক না? এগুলো তো বুঝতে পারছেন। আর এখানে কি হবে, যে এখানে যদি এটা যে ডিস্ট্রিবিউট, এটা তো ইলাস্ট্রেটর আছে, এখান থেকে দিলে কি হবে বলেন তো? লেফট টু লেফট কি হবে, ডিস্ট্রিবিউট হবে, বুঝেছিলাম না? এগুলো প্রয়োজন ইলাস্ট্রেটর ক্লাস আবার দেখে নিয়েন। হ্যাঁ, অ্যালাইনার ক্লাস, এই যে ক্লিক করলে কি হবে, এটা লেফট টু লেফট আমার ডিস্ট্রিবিউটর সমান থাকবে, এটা ক্লিক করলে কি হবে বলেন তো? রাইট টু রাইট সমান থাকবে, এটা মে সেন্টার টু সেন্টার, ও হ্যাঁ সেন্টার সেন্টার, হ্যাঁ সেন্টার টু সেন্টার সমান থাকবে। আর এটা হচ্ছে, এটা হচ্ছে লেফট টু লেফট, এটা হচ্ছে রাইট টু রাইট, ঠিক আছে? এই রাইট, এই যে একটা প্রতিটা অবজেক্টের রাইট টু রাইট, রাইট টু রাইট, রাইট টা রোড, প্রয়োজনে ইলাস্ট্রেটর আমি আবার বলতেছি এলএনএ ক্লাসে দেখে নেবেন, ওই জিনিসগুলো এখানেও আছে। হ্যাঁ, ওকে, কারণ এক জিনিসটা বারবার যদি বুঝে থাকে তো তখনই বুঝবেন, না বুঝলে তো আর কিছু করার নাই ভাইয়া। হ্যাঁ বলেন, ইলাস্ট্রেটরে যেমন একটা সাপেক্ষে আরেকটা অ্যালাইন করা যায়, তো এখানে কি ওরকম হবে? হ্যাঁ এরকম হবে, দেখাচ্ছি আমি, দেখাচ্ছি, আলোচনা আসতেছে। হ্যাঁ দেখেন, এটা এভাবে করা যাবে, কন্ট্রোল ধরে মনে করেন আমি এটা ডিলিট করে দেই, শিফট ধরে নেই, অল ধরে নেই, সরি আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে বলছি, লেয়ার নিয়ে নিব ঠিক না নাকি? এটা লেয়ার নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ ভাইয়া লেয়ার নিয়ে নি,
অল্ট আর ডিলিট দেন, শিফট ধরে নেন, কন্ট্রোল ডিলিট দেন, শিফট ধরে নেন, অল্ট আর ডিলিট নেন। আচ্ছা একই ভাবে মনে করেন আমি এটিটা, সরি আবার একই কাজ করে বলছি, বারবার একই ভুল। আচ্ছা সমস্যা নাই, আমরা ইয়া করে নিই, এখান এখান থেকে আলাদা করে নিই। হ্যাঁ এটা একটা লেয়ার আছে না নাকি? জি ভাই আমি ওই একটা লেয়ার তো কাজ করতে পারবো না, তাহলে আমি অ্যালাইন চ্যালেঞ্জ কি প্র্যাকটিস করবো? এটা আমার আলাদা আলাদা লেয়ার থাকতে হবে, ঠিক না? তাহলে এখান থেকে আমি আলাদা করে দিই, যেটা আমি আগে লেয়ার নিয়ে এখান থেকে আলাদা করে দিই। যে প্রথমে দেখাচ্ছিলাম না কিভাবে আলাদা করবেন, মনে আছে? এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি এই যে লেয়ার ভাইয়া কাট দিয়ে দিই। ওকে আবার এটা সিলেক্ট করি, লেয়ার ভাই কি দিয়ে দিই, কাট দিয়ে দিই, তাহলে আলাদা আলাদা, সরি এটা হবে না নাকি? এটা সিলেক্ট করে নিতে হবে, এই লেয়ারটা কন্ট্রোল ধরে এই লেয়ারটা সিলেক্ট করে নিই, এই যে লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক না? এবার নেন রাইট বাটন ক্লিক করে লেয়ার ভাই কাট, ঠিক আছে? এখন তিনটা লেয়ার হয়ে গেছে নাকি? বুঝতে পারছেন? কথা বলেন ভাই, কথা বলেন। জি ভাই দেরি করবেন না, সাথে সাথে রিপ্লাই দিবেন। দেখেন প্রথমে যদি লেয়ার নেন, এইভাবে যদি ভুল হয় তাহলে এইভাবে আলাদা আলাদা পরে করতে পারবেন, পারবেন না এইভাবে করতে নাকি? হ্যাঁ আশা করি করতে পারবেন। আচ্ছা এখানে এখন আমি দেখেন, এখন আমি এখান থেকে এলাইনে কাজটা করি, এটা এলোমেলো আছে, মনে করেন কন্ট্রোল ধরে নেই নিয়ে এখন মনে করেন এই যে এটাতে প্র্যাকটিস করি আমরা, এটা না সরি কোনটা যেন উপর নিচে রাখি তাহলে সুবিধা হবে আর কি, উপর নিচে রাখতে হবে তাহলে সুবিধা হবে আর কি। এটা এটা নিয়ে উপরে রাখেন, এটা সিলেক্ট করি, এটা নেই, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করি, এটা নেই, এইভাবে রাখি, মানে এলোমেলো রাখি, কন্ট্রোল ধরে সিলেক্ট করি একইভাবে আগের মতো। এটা দিলে কি হবে, লেফট সাইড বরাবর থাকবে, ঠিক না? ইলাস্ট্রেটর মতো এটা হচ্ছে রাইট সাইড, রাইট সাইড। আর এটা কি হবে, সেন্টার টু সেন্টার বরাবর থাকবে নাকি? জি ভাইয়া সেন্টার টু সেন্টার, এটা হচ্ছে লেফট সাইড বরাবর থাকবে, লেফট টু লেফট, এটা লেফট টু লেফট, এটা সেন্টার টু সেন্টার। আর এখান থেকে যদি আমরা মনে করেন এই যে এখান থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করে দিই, এটা হচ্ছে টপ টু টপ কি সমান আছে কিন্তু, এই যে এটা টপ থেকে এটা টপ, এটা টপ থেকে এটা কিন্তু সমান আছে, মাইপা দেখেন সমান আছে ইলাস্ট্রেটরের মতোই। এটা ক্লিক করলে কি হবে, সেন্টার টু সেন্টার সমান, বুঝতে পেরেছেন? আর এটা ক্লিক করলে কি হবে বলেন? এবার ওই যে আপনি যেটা জানতে চাইলে, আমরা যেমন ইলাস্ট্রেটর যেমন একটা আমি ইলাস্ট্রেটর ওপেন করে দেখাই, ওই যে কি অবজেক্ট দেখাই দিই, ঠিক না? এটা এখানে কি ব্যবহার করবেন, ঠিক না? জি ভাইয়া আচ্ছা দেখেন একটা জিনিস, এই যে এখানে যেমন ইলাস্ট্রেটর আমরা কি করছিলাম, এখানে আমরা যখন কি অবজেক্ট দুইটা সিলেক্ট করি, যখন যখন সিলেকশন করি আমরা, দেখা যাচ্ছে সিলেক্ট করলে দুইটাই নড়ে হয়তো অ্যালাইন হইতাছে, ঠিক না? এখন যদি আমরা কি অবজেক্ট দেখা দিলে এটা যদি ক্লিক করে দেখা দিই, তাহলে প্রথমটা নড়বে না, ঠিক না? এরকম করছিলাম না কাজ, মনে আছে? জি ভাইয়া এখন এই কাজটা ইলাস্ট্রেটর ফটোশপে কিভাবে করবো একটু ভিন্নভাবে করতে হবে সেটা একটু দেখাই। হ্যাঁ ওকে সে মনে করে এটা দুইটা অবজেক্টটাই বোঝাই, মনে করেন
এটা সিলেক্ট করি, এটা নিয়ে মনে করেন, এটা নিয়ে মনে করেন, এই দুটাতেই বোঝে, সবই তো একই জিনিস, দুটো অবজেক্টে বোঝে, কিবোর্ডটা ডিলিট করে দিই। এখন মনে করেন এটা সিলেক্ট করি আমি, সিলেক্ট করে আবার করবেন কি, আপনার যেটা সাথে করবেন সেটা আপনি কন্ট্রোল ধরে আরেকবার সিলেক্ট করে নেবেন। মনে করেন লালটার সাথে এই যে গ্রিনটা করবেন, তাহলে কি করবেন জানেন, লাল শেপটা কি এটা না নাকি? আগে তো দুটো লা সিলেক্ট করছেনই, আগে কি করবেন বলেন তো, যেগুলো কর আগে দুইটা সিলেক্ট করেন, দুইটা বা তিনটা যে কটাই হোক, আগে তো সবগুলো দুইটা তিনটা যাইটা হোক, ওগুলো সব আগে সিলেক্ট করে নেবেন। এবার যেটা সাথে করবেন ওইখানে যে জাস্ট আবার মনে করেন এই যে লাল এই যে নিচের লেয়ারটা, এটা সাথে করবেন আপনি, জাস্ট কন্ট্রোল ধরে একটা ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, এবার আপনি এভাবে করে দেন, বুঝতে পারছেন? আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিবেন, পারবেন না এভাবে? জি ভাইয়া পারবো। ঠিক আছে, এই আর কি বিষয়টা। গ্রিনটার সাথে করেন, মনে করেন কন্ট্রোলারে ক্লিক করি আমি, এই যে কন্ট্রোলারে এটা আবার ক্লিক করবেন, এই দিবেন আর কি। আচ্ছা ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করেন, এখনই প্র্যাকটিস করেন, আজকে এই টপিক এগুলোই, এগুলো প্র্যাকটিস করেন। আর আপনাদের অবশ্যই আপনারা আমি যেহেতু ইলাস্ট্রেটর, আমি কিন্তু আগের ব্যাচগুলোতে আগের ফটোশপের ক্লাস নিয়েছি, আমি কিন্তু এবার ইলাস্ট্রেটরে নিয়েছি, ভালো মতো দেখাইছি। আপনারা যাতে মনে করেন যতটুকু শিখছেন, এগুলো তো ব্যাপক সফটওয়্যার, ব্যাপক সফটওয়্যার, আমি তো বারে বলি, এগুলো কিন্তু শেখার কোনো শেষ নাই। এগুলোতেই আপনি আরো নতুন নতুন ঘাটাঘাটি করেন, নতুন নতুন গবেষণা করেন, তারপর কন্টাক্ট অ্যাটেন্ড করতে থাকেন, নিয়মিত কন্টাক্ট অ্যাটেন্ড করতে থাকেন। আর আমি যখন ফাইবারের ক্লাস সেকেন্ড ক্লাসে নিয়ে বলবো, যাতে সাথে সাথে আপনারা যারা 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 করতে চান ঘি খুলে ফেলতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা এখন এই ইলাস্ট্রেটর এই বিষয়গুলো প্র্যাকটিস করেন। আচ্ছা আরেকটা জিনিস বলা নেই আমার, সেটা হলো এই যে এখানে আমরা কি ফাইল সেভ করার ব্যাপারে কিছু বলছিলাম কালকে, ফাইল গতকাল কি সেভ করার ব্যাপারে কিছু বলছি? না ভাই, না ভাই, না ভাই। আচ্ছা সেভ যেমন আমরা ইলাস্ট্রেটর, যেমন আমরা সোর্স ফাইলটা কি এআই না, সোর্সটা কি ইলাস্ট্রেটর বলেন তো, এআই ঠিক না? আর এই ফলো ইয়া ফটোশপের কিটা পিএইচডি ফাইল সেভ করবেন, সেভ এসে যে কি করবেন বলেন তো, পিএইচডি, ঠিক আছে? এই পিএইচডি ফাইলটা, এটা কোন টপ সফটওয়্যার ওপেন করছি, সফটওয়্যার ইয়া, এই যে পিএইচডি, হ্যাঁ এটা হচ্ছে সোর্স ফাইল, প্রথমে এটা সেভ করে নেবেন। আমরা ইলাস্ট্রেটর যেমন এআই ফাইলটা সেভ করে নেই, এখানে পিএইচডি ফাইলটা সেভ করে নেবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ ওকে। আর হচ্ছে আপনি জেপিজিটা করবেন, হচ্ছে আপনি যদি কোথাও প্রেজেন্টেশন করতে চান, ফেসবুক বা কোনো সোশ্যাল ইয়ে, আপনি ইলেকট্রনিক মিডিয়ার ভিতরে যেটা প্রিন্ট দিবেন না, এগুলো আপনি ইয়াটা করবেন, আপনি সেভ ফর ওয়েব থেকে সেভ করবেন, হ্যাঁ জেপিজিটা, ওকে ক্যান্সেল দেই। এই যে সেভ ফর ওয়েব, এটা এখানে না পেলে আপনাদের ভাষণে যে এক্সপোর্টের ভিতরে আছে, 2014 ডাইরেক্ট এখানেই আছে, এক্সপোর্ট থেকে দিবেন, এক্সপোর্ট থেকে জেপিজি করবেন, জেপিজি অথবা পিএনজি যেটাই করেন, পিএনজি দিলে পিএনজি 24 দিবেন, পিএনজি 8 কখনো ব্যবহার করবেন না, সবসময় কত ব্যবহার করবেন বলেন, পিএনজি 24, যখন যদি পিএনজি করতে চান এখান থেকে পিএনজি 24 দিবেন। আর হচ্ছে আপনার জেপিজি দিবেন, এখান থেকে জেপিজি দিয়ে আপনি যদি প্রিন্ট পিডি বা ইলেকট্রন মিডিয়া পিএনজি 24 অথবা জেপিজি দেন, দিয়ে কি করবেন এটা সেভ করবেন। পিএনজি তো বলছেন যেগুলো ব্যাকগ্রাউন্ড থাকে না নাকি, ট্রান্সপারেন্ট কিন্তু, ঠিক আছে? জেপিজি, জেপিজিটা সেভ করবেন। আর যদি আপনার মনে করেন আপনি ক্লিপিং পাতের কাজ করেন, অথবা আপনার ডিজাইনের ভিতরে কোনো আপনি যে ইমেজ ব্যবহার করবেন এডিটিং করে, অথবা জেপিজি করার প্রয়োজন হতে পারে, ঠিক না নাকি, বুঝতে পারছেন? তখন কিন্তু সেভ স্টে করবেন, কোথায় করবেন বলেন, সেভ স্টে করবেন, ঠিক আছে? মোট কথা প্রেজেন্টেশনের জন্য আপনি সবসময় সেভ ফর ওয়েব থেকে করবেন, আর বাকি অন্যান্য কাজে ওই সেভ ফর ওয়েব থেকে জেপিজি করবেন, ওকে? আপনি একটা একটা ইমেজ এডিট করলেন, এডিট করে আপনার ডিজাইনে ব্যবহার করবেন, ওটা আপনার ডিজাইনে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি সেভ এস থেকে সেভ করে তারপর ব্যবহার করবেন, বুঝতে পারছেন? আচ্ছা জি ভাইয়া, আবার ওই যে ক্লিপিং পাতার জন্য আপনি সেভ এস থেকে করতে দেখাবো, ক্লিপিং পাতার ক্লাস তখন দেখাবো না। আচ্ছা এখন এই বিষয়গুলো পাই, তাহলে সেভের অপশনটা তো যেহেতু ইলাস্ট্রেটর সেভ টেভ করেছেন, এখানে সমস্যা হবে না আশা করি, ঠিক আছে? সেভ করবেন এখানে, আর সেভ ফর ওয়েব থেকে এগুলো তো ওখান থেকে ওখানে দেখছেন, এখানে কোয়ালিটি 100 দিয়ে নেবেন, ঠিক না? 100 দিয়ে দিবেন, এখানে আবার ভাগ ভাগ করা থাকে, এটাতে দিলে কোয়ালিটি একরকম থাকবে, এটাতে দিলে মনে করেন আপনি সাইজটা আরো কমাই দিবে, এটাতে ক্লিক করে সাইজটা আরো কমাই দিবে, এটা হচ্ছে 100% কোয়ালিটি, এটা হচ্ছে কত 50% কোয়ালিটি, ঠিক না? এটা কত আছে 25% কোয়ালিটি, এটা হচ্ছে এখানে ক্লিক করেন 100% কোয়ালিটি, এখানে সেভ দিয়ে দিবেন, এই হচ্ছে বিষয়টা।
ভাইয়া কোয়ালিটি আরো বাড়ানো যায় না? কোয়ালিটি 100 এর উপর আর কত কত বাড়াবেন? আবার 100 টা দাওয়াই আছে ম্যাক্সিমাম। ও আচ্ছা, এই যে 100 পর্যন্ত বাড়াবেন আপনি, সমস্যা কি? যেখান থেকে কমাবেন বাড়াবেন, ঠিক না? সেফ ফর ওয়েবটা কি আপনার? সেফ ফর ওয়েব এই কারণে, মনে করেন এখানে ইমেজটা ইয়া থাকে, আপনার আপনার ইমেজ সাইজ কমা দেয়, কিন্তু আপনি যখন প্রেজেন্টেশন করবেন ওয়েব মিডিয়ায় বা ইলেকট্রনিক মিডিয়ায় আপনার রেজুলেশন ঠিক রাখে, আপনার যাতে দেখতে সমস্যা না হয়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সাইজটা কমায় দেয় কিন্তু কিন্তু আপনার যাতে দেখতে সমস্যা না হয় রেজুলেশনটা ঠিক রাখে ওইভাবে আর কি, একটু দেখার জন্য, ঠিক আছে? আর সেভ অ্যাজ থেকে হাই রেজুলেশনে সেভ হয় আরো, সেই কারণে আপনি সেভ অ্যাজ থেকে যদি ফাইল বাড়ি ফাইল দেন, আপনি ফেসবুকে যদি লোড আনেন তাহলে লোডিং হবে, অনেকে অনেকে যখন ওপেন করবে দেখতে পাবে না, কিন্তু হয়তো ডাউনলোড দিয়ে তারপর দেখতে হবে, বুঝছেন? ওই আপনারা যে চেক করে দেখেন, আপনি সেভ অ্যাজ থেকে একটা ইমেজ সেভ করে আপনি হোয়াটসঅ্যাপে ডাউনলোড দেখেন ডাইরেক্ট কিনা আমরা দেখতে পাই না, হয়তো ডাউনলোড দিয়ে তারপর আমি দেখতে পাবো, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ইয়া করেন আপনি, এখন ইয়া করেন প্র্যাকটিস করেন, হ্যাঁ যা যা দেখাইছি।